পরিস্থিতির জন্য আপাতত সিনেমা শুটিং বন্ধ। কিন্তু লকডাউনের আগে বেশ কিছু সিনেমার কাজে সরব ছিল এফডিসি সহ শুটিং লোকেশনগুলো। এফডিসিতে পর্যায়ক্রমে দুই সিনেমা শুটিং করছেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি। সিনেমা দুটো হলো তপু খানের লিডার আমি বাংলাদেশ এবং মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ। বুবলি জানালেন, কটা দিন দম ফেলার একদম সময় পাইনি। কোনোদিন লিডার সিনেমা শুটিং হলে পরদিন রিভেঞ্জে শুটিং করেছি, আবার এমনও হয়েছে সকালে এক সিনেমা শুটিং করেছি, বিকেলবেলা আরেকটি। গত 5 বছরের ক্যারিয়ারে এমন ব্যস্ততার মুখোমুখি হইনি, তবে কষ্ট হলেও ভালো লেগেছে। যদিও আমি এমনভাবে আগে কাজ করিনি, এক একটি কাজ শেষে কিছুদিন বিরতি নিতাম, কিন্তু এবার টানা শুটিং করেছি। ভালো সিনেমাগুলোতে কাজের সুযোগ মিস করতে চাইনি। পাসওয়ার্ডের জন্য দৈনিক 12 ঘন্টার বেশি শুটিং করতে হয়েছে। তবে দৈনিক 2টি সিনেমা শুটিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম। বুবলি আরও জানালেন, 2টি সিনেমায় আমার চরিত্র একেবারে আলাদা, ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব ফুটে উঠেছে, তাই গ্ল্যামার নিয়ে না ভেবে চরিত্রের দিকে মনোযোগ দিয়েছি। 2টো সিনেমার শিডিউল একা মেনটেন করা সম্ভব হতো না, যদি না 2 সিনেমার পরিচালক এবং তাদের টিম সহযোগিতা না করত। আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, শতভাগ চেষ্টা করেছি আরও ভালো কাজ উপহার দেওয়ার। বুবলি জানালেন, শুরুতে পরিকল্পনা ছিল একটি সিনেমার কাজ শেষ হলে আরেকটি শুটিং শুরু হবে, কিন্তু করোনায় সব এলোমেলো হয়ে গিয়েছে, তাই একই সঙ্গে 2টি ছবির শুটিং শেষ করতে হয়েছে। শুনেছি আমাদের সিনিয়র চলচ্চিত্র শিল্পীরা এভাবে একই দিনে একাধিক শিফটে একাধিক সিনেমার কাজ শেষ করতেন। আমি এ প্রজন্মের নায়িকা হয়েও সে স্বাদটি পেলাম, এটি আমার জন্য চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকলো। তিনি আরও জানালেন, উত্তরের বাসা থেকে কোনো কোনো দিন একদম ভোরে বেরিয়ে যেতাম, বেশিরভাগ দিনই ফিরতে ফিরতে মাঝরাত হতো, কোনো কোনো দিন আবার ভোরও হয়ে যেত, মাত্র 2-3 ঘন্টা ঘুমিয়ে আবার দে ছুট। ২০১৬ সালে বসগিরি দিয়ে সংবাদ পাঠিকা শবনম বুবলির ঢালিউড যাত্রা শুরু হয়। এ সিনেমায় তার নায়ক ছিলেন শাকিব খান। সেই শুরু, টানা 11টি সিনেমায় জুটি বেঁধেছেন তারা। গত বছর কাজী হায়াতের বীর সিনেমার আগে খবর রটে, শাকিব খানের বিপরীতে বুবলিকে নাকি আর দেখা যাবে না। যদিও শেষ পর্যন্ত বীর ছবিতেই বুবলিকে দেখা যায়, কিন্তু ক্যাসিনো ছবিতেই রটনা ঘটনা হয়ে যায়। শাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে জুটি বাঁধেন বুবলি, তার নায়ক হন নীরব। অন্যদিকে নবাব LLB-তে শাকিবের নায়িকা হন মাহিয়া মাহি। এরপর 9 মাস বুবলির কোনো খোঁজ পাওয়া যায়নি, এ সময় তাকে নিয়ে অনেক কথা শোনা গেছে। বছরের শুরুতে নতুন ছবির ঘোষণা দিয়ে আবার প্রকাশ্যে আসেন বুবলি, চোখ নামের সে ছবির নায়ক রোশান ও নীরব। শাকিব বুবলির ভক্তরা যখন ভাবতে শুরু করেছেন এ জুটি আর জোড়া লাগবে না, ঠিক তখনই ঘোষণা এলো লিডার আমি বাংলাদেশ ছবির, আবারও একজোট শাকিব বুবলি। বুবলি বলেন, শাকিব খান তো আমাদের দেশের সুপারস্টার, শুরু থেকে তিনি অভিনয়ের ব্যাপারে নানাভাবে সহযোগিতা করেছেন, এখনও অনেক খুঁটিনাটি বিষয় শিখিয়ে দেন। লিডার আমি বাংলাদেশ ছবিতে 3 রূপে পাওয়া যাবে বুবলিকে, সাধারণ সালোয়ার কামিজ, পশ্চিমা পোশাক ও শাড়িতে। ঠিক কোন বুবলিকে বুবলির বেশি ভালো লেগেছে জানতে চাইলে তিনি বলেন, শাড়ি পরা বুবলি আমার বেশি পছন্দের, অন্য দুজন ভীষণ রাফ অ্যান্ড টাফ। অন্যদিকে রিভেঞ্জ সিনেমায় তিনি পুলিশ কর্মকর্তাদের একজন, এমন চরিত্রে এবারই প্রথম অভিনয়। যদিও ছোটবেলা থেকেই পুলিশ কর্মকর্তাদের দেখেই বড় হয়েছেন তিনি, কারণ তার বাবাও ছিলেন একজন পুলিশ কর্মকর্তা।